সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আছো তাদেরকে সবাইকে ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আর দেখো, সকালবেলা ছানা নিয়ে বসেছে, তো ছানাটা একটুখানি মানে মেখে দিচ্ছে, তো মেখে আমি এটাকে চাপা দিয়ে রাখবো। আর দেখো আজকে সকাল সকাল কি বানাচ্ছি। তো প্রথমে তো ভাতে চালটা ধুয়ে নিয়েছিলাম, তো ভাত তো আমি বসিয়ে দিয়েছি অলরেডি, আমার ভাত হয়ে গেছে। আর এক পাশে আমি ডাল বসিয়েছি, আর বানাচ্ছি এক পাশে হলো চিতই পিঠা। তো চিতই পিঠা কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সকালবেলা বললো যে একটু চিতই পিঠা করে দিতে। আর দেখো যে ছানাটা মাখছিল, সেই ছানাটাকে আমি থালার তলায় যে মানে বেলনিটা রুটি যে বেলি সেটার মধ্যে পিঁড়ির মধ্যে দিয়ে থালা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে জলটা ঝরে যাবে হালকা। আর দেখো ভাতও হয়ে গেছে, ভাত আজকে অল্পই করেছি কারণ আমার শ্বশুর শাশুড়ি আজকে বাড়িতে নেই, ওটা একটু বেড়াতে গেছে। তো বন্ধুরা দেখো আমি চিতই পিঠা বানাচ্ছি, ও বললো সকালবেলা যে একটু চিতই পিঠা বানাও আজকে খাবো, তো একটু দেরি করেই বলেছে, তো অনেক সময় আরও সকালে আমাদের সকালে টিফিন হয়ে যায়, তো আজকে একটু বেলাই হয়েছে। তো বলছে মাম বানিয়ে দিতে, তো বানিয়ে দিলাম। তো সত্যি কথা বলবো বন্ধুরা, আমি না এই পিঠে পায়েস এইসব জিনিস একদম ভালো পারি না, তো চেষ্টা করি করার, মোটামুটি তো মোটামুটি হয়েছে, অত ভালো হয়তো হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ না, এই যে তাইটা যেটার মধ্যে আর কি আমরা চিতই পিঠাটা বানাচ্ছি, এটা কিন্তু এখানকার না, এটা বাংলাদেশের। তো বাংলাদেশ থেকে একজন এসেছিলো, সে বিক্রি করছিল, তো আমি কিনেছিলাম। তো অনেকে তো মাটির তাইয়ের মধ্যে করে আর কি, সরার মধ্যে করে, তো আমি এটা কিনেছিলাম। এটা বেশ ভালো হয়েছে, মানে খুব সুন্দর হয় পিঠে, আর পিঠেটা উঠেও যায় তাড়াতাড়ি। তো এটার মধ্যেই আমি বানাই বেশিরভাগ টাইমই। তো এখন তো অনেক উন্নত হয়ে গেছে, এখন ননস্টিকের বেরিয়ে গেছে, তো এখন পিঠে করাটা কোনো ঝামেলাই নয়, তো খুব তাড়াতাড়ি হয়। আর সত্যি কথা তো আমি প্রথমেই বললাম যে আমি এসে অত ভালো পারি না, তো মোটামুটি পারি, মোটামুটিভাবে করার চেষ্টা করি। তো তোমরাই দেখতে পাচ্ছ যে আমি কেমন করছি, তো তোমরাই কমেন্ট করে জানাবে যে আমার কেমন পিঠে করাটা ঠিক হলো কি ভুল হলো। তো এইভাবেই আঁচটা কমিয়ে বসিয়ে রাখি, কিছুক্ষণ লাগে, প্রায় দশ মিনিট মতন লাগে এটা হতে, তো একদমই সিম করা থাকে আজ। আর দেখো এদিকে ছানাটা যে মানে থালা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম সেটাকে না আমি কেটে নিচ্ছি। তো এই আজকে অন্য সময় না পনির কিনে নিয়ে আসে, তো আজকে না আমিই বললাম যে পনির আনতে হবে না কিনে, ছানা নিয়ে এসো, ছানা দিয়েই পনিরের মতন তৈরি করে রান্না করবো। তো এটা না খুব সফট হয় খেতে, বেশ ভালো লাগাচ্ছিলো, খুব ভালোবাসি খেতে। তো এটা এইভাবে কেটে নিচ্ছি, আস্তে আস্তে তুলে তারপরে আমি এগুলো হালকা তেলে ভেজে নেব, হালকা আজে, তাহলে সুন্দর হবে আর খুব সফট নরমও হবে। আর বন্ধুরা আমার গলাটা কিন্তু এখনও ঠিক হয়নি, জানি না সবার হয়তো ভালোও লাগবে না আমার ভয়েসটা, সত্যি কথা ঠান্ডাটা এখনও মানে কমেছে ঠিকই, পুরোপুরি কমেনি, ভিতরে ঠান্ডা ভাবটা এখনও রয়েছে, এই জন্য না গলার ভয়েসটা কেমন চেঞ্জ হয়ে রয়েছে, কী বলবো, খারাপও লাগে বলতে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু পনিরগুলো ভাজা হয়ে গেছে, মানে পনির বলবো না, এটা ছানা দিয়ে পনির করেছি, তো বেশ ভালো লাগছিলো নিজে তৈরি করা, তো সুন্দরও হয়েছে দেখতে। তো এগুলোই আমি ভেজে নিচ্ছিলাম, এগুলো ভেজে নিয়ে তারপরে তরকারি রান্না করব। তো আজকে এই করব কারণ আজ হলো সোমবার, আর আমি সোমবারটা নিরামিষ খাই কারণ আমার সোমবারটা আমি ছোটোর থেকে একদম ছোটোর থেকে নিরামিষই খেয়ে এসেছি, তা কোনো দিন আমি এটা পাল্টাতে পারবো না, আমার এই মানে এটা খেতেই হবে। তো আমি মন থেকে মানি, বাবা ভোলানাথকে খুবই মানি, জানি না কার কেমন লাগবে, তো আমার মানে কি বলবো, যেটা সত্যি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা যাই হোক, তো দেখো আজকে যেহেতু নিরামিষ রান্না, তো আজকে বেশি কিছুই করব না, এই ছানার তরকারিটা করব, আর ডাল তো করেছি সেটা দেখালাম, আর অনেকগুলো মূলো নিয়ে এসেছিলো, আজকে ভাবছি অল্প একটু মূলো ভাজা করব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু আলু দিয়ে তরকারিটা করা হয়েও গেছে, তো অনেকটা ঝোলই দিয়েছি কিন্তু এতটা ঝোলও রাখবো না, একটু মাখামাখাই হয়ে গেছে। তো দেখো তরকারি কমপ্লিট হয়েও গেছে, আমি নামিও নিয়েছি, তো কেমন লাগলো দেখতে তরকারিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো বন্ধুরা আমি দেখো মূলো কুচিয়ে নিয়েছি, হাতেই কুচিয়েছি, তো এটা আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভাজবো, তো এটাও বেশ ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে। তো আমি কিন্তু মিষ্টিটা দিই না, এমনিই মিষ্টি হয় মূলো, তো এটা দেখো একদম অল্প তেলেই ভাজছি।
তো এটা ভাজা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে তো আরও অন্যান্য কাজ আছেই বন্ধুরা, তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো বন্ধুরা দেখতে থাকো কিন্তু, হ্যাঁ কেউ ভিডিওটা স্কিপ করো না, খুব ভালো লাগবে সবার। বন্ধুরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন একটু রেস্ট করব, তারপরে বিকালবেলা আবার ছাদে যাব। ছাদে তো প্রত্যেক দিনই যাই, সেটা তো তোমাদের বলি, আর কি করব সন্ধ্যার পরে যদি আর কিছু করে থাকি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমি উপর থেকে ওকে ভিডিও করছি, ও নিচে সার মানে গাছের মাটিগুলো যেগুলো টবের মধ্যে ছিল সেগুলো সব উঠোনে ঢালছে, তো এটার সাথে সার দিয়ে আর কি গোবর সার এনেছে, তো গোবর সারটাও শুকাতে দিয়েছে উঠানে, ওই যে দেখো ছড়িয়ে দিয়েছে। তো এইগুলো আমাদের সব ফুল গাছ লাগানো হবে, তো আজকে ও এই কাজই সারাদিন ধরেই করছে, তো ও তো এই সিজনে এই কাজটা খুব ভালোভাবে করে। আর কি বলবো, গাছের পিছনে প্রচুর পরিশ্রম করে, ওর ভালো লাগে করতে। তার আরেকজন পড়তে বসছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে, তো ও এখনো পড়ছে। সন্ধ্যেবেলা চা খায়, এখন বললো এখন চা খাবে, তো এই যে চা বসিয়েছি, তো নিচে যাবো একটু পরে, নিচে গিয়ে দুধ জল দেওয়ার ব্যাপার আছে, দুধ গুলো যা জল দেবো মানে ফোটাবো, দুধ ফোটাবো, তো এখানে এখন চা করে দিচ্ছি, চা খেতে চাইলো বিকেলবেলা, তো ও আজকে দুপুরবেলা ভাত খায়নি, তো এখন বলছে চা খাবে। আর আজকে তো কাজে যায়নি, আজকে কাজে গেলে তো বাড়িতে থাকে না, এই টাইমে সন্ধ্যাবেলায় ফেরে, তো এখন বাড়িতে আছে, চা খেতে চাইছে, চাটা করে দিইনি। তো বন্ধুরা দেখো, ওকে চা করে দিয়ে আমি ছাদে চলে এসেছি, জামা কাপড় রয়েছে সেই জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে যাব ছাদ থেকে, তারপরে সন্ধ্যা দিতে যাব, প্রায় সন্ধ্যা হয়েই এসেছে। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, হয়তো আলো দেখলে বোঝা যাচ্ছে না, দেখো রাস্তার লাইটটা জ্বলে, ওই রাস্তার লাইট জ্বলছে, তো প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আমি এখন সন্ধ্যা দিতে যাব, তো হাত পাটা ধুয়ে নিই আমি এখানে কলপারে, এখন হাত পা ধোবো, তারপরে জামা কাপড় ছেড়ে সন্ধ্যা দেবো, তারপরে নিচে আজকে একটু কাজ আছে, কি করব সেটা দেখাবো আজকে, সেটা পরেই বলবো, এখন বলবো না কি করব সেটা পরে দেখাবো। তো বন্ধুরা দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, তো ফার্স্টে আমি জল ভরে নিলাম, কারণ উপরে জল ফুরিয়ে গেছে, তো জল টল ভরে রান্নাঘরে অন্যান্য অনেক কাজ আছে সেগুলো করে নিলাম আগে। তো দেখো আমি দুধ জাল দেবো, যে দুধ বসিয়ে দেবো, এই দুধ দিয়েই আজকে কিছু একটা বানাবো, সেটা হলো সকালবেলা তোমরা দেখলেই যে আমি চিতই পিঠা বানিয়েছি, তো চিতই পিঠা দিয়ে দুধ দিয়ে আজকে জাল দেবো, মানে এটাকে কি বলবো, কি পিঠে বলে, দুধ জাল দেওয়া চিতই পিঠে বলে। তো বন্ধুরা দেখো, গুড় নিয়ে এসছে বাজার থেকে কিনে, আর দুটো প্যাকেট দুধ কিনে নিয়ে এসছে, তো এই দুধগুলো দিয়ে আর যে আমরা রোজের দুধ নিই সেই দুধ দিয়ে একসাথে জাল দেবো। আর এই দেখো চিতই পিঠেগুলো সকালে বানিয়ে রেখেছিলাম, এইগুলো আমি দুটো ভাগ করে কেটে কেটে দেবো, তাহলে না ভিতরে মানে দুধের যে ইয়েটা স্বাদটা সেটা ভিতরে ঢুকবে, নরম হবে, বেশ ভালো লাগবে। তো রোজের দুধটা আমি বসিয়ে দিয়েছি, আর যেটা প্যাকেট দুধ নিয়ে এসছে দেখো আমি এক পাশে কড়াই বসিয়েছি, ওই কড়াইতেই আমি রান্নাটা করব। তো আমি হাঁড়িতে করলে করতে পারতাম, কিন্তু আমি কড়াইতেই করব, একটু বড় জায়গায় করলে ভালো হবে, তা এই ভেবেই আমি বড় কড়াইটার বসিয়েছি, তো ওর মধ্যে দুধের প্যাকেটগুলো ঢেলে দিচ্ছি। নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কি করবো, সকালবেলা যে চিতই পিঠাগুলো বানিয়েছিলাম সেগুলো দুধের মধ্যে দিয়ে জাল দেবো, গুড় নিয়ে এসছে, নতুন গুড় বেরিয়েছে, তো গুড় নিয়ে এসছে, বলছে যে পিঠে করে দিতে হবেই বলছে, আমি কিছু বলিনি, বলছে যখন করে দিতে হবেই আমাকে, তো সেটাই করছি। এই গুড়গুলোকে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নেবো, একদম মিহি করে নেবো, যাতে আস্ত ভাবটা না থাকে, আর এই যে পিঠেগুলো করেছি না এগুলোকে দু টুকরো করে নেবো, তাহলে ভিতরে না মানে ভিতরে যে দুধের ইয়েটা পুরোটা ঢুকবে, বেশ ভালো লাগবে, নরম হবে খেতে। তো বন্ধুরা দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে আমি কীভাবে করি,
তো বন্ধুরা দেখো, আমি কিন্তু দুধ আগেই ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি পিঠেগুলোকে দু টুকরো করে সব দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ এইভাবে জাল দেবো। জাল দেওয়ার কিছুক্ষণ পরে গিয়ে কিন্তু আমি নামানোর কিছুক্ষণ আগে গুড়টা দেব এবং চালের গুঁড়োটাই একটুখানি জলে গুলে লাস্টে দিয়ে নামিয়ে নেবো। তাহলে না গাঢ় ভাবটা হবে আর খুব খেতেও ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর কয় দেখো কতগুলো এলাচও না ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। এলাচের যে সুন্দর গন্ধটা তো ভীষণ ভালো লাগে। পিঠা পারি গো, পিঠা পারিস? আমি কিন্তু পারি না। বলো বলো বলো, আমি পারি না, মোটেও পারি না। তো পিঠে পায়েস মিষ্টি জাতীয় কোনো জিনিস কিন্তু আমি একদমই ভালো পারি না, সেটা আমার শাশুড়ি মা এবং খুব ভালো করে। সত্যি কথা বলতে আমি একদম মানে পারিও না আর করিও না, করতে ইচ্ছাও করে না। অন্যান্য জিনিস করি। তে বলছে কি বলো, চিতল পিঠা, চিতল পিঠা খাবে? তো সকালবেলা বানিয়ে দিয়েছিলাম, তো একটু বেশি করা হয়ে গেছিলো, তো এখন দুধ নিয়ে এসছে, বলছে জাল দিয়ে দিতে। দুধ দিয়ে জাল দেবো। তো ওটা ওটা কি পিঠা বলবো, চিতই পিঠাই দুধ দিয়ে জাল বলো, তাই তো? দুধ জালের চিতই পিঠাটা দুধ দিয়ে জাল দেবো, তো ওটাও খেতে ভালোই লাগে। তো নতুন গুড় নিয়ে এসছে, পাটলি গুড় বলে, তো কি গুড় বলে এটাকে, খেজুরের গুড়? এটা খেজুরের গুড়, পাটালি গুড়ি বলে, পাটালি, তো পাটালির গুড় নিয়ে এসছে। তো দেখালামই, ওই গুড় দিয়েই করবো, দেখা যাক কতটা টেস্ট হয়। তো আমি কোনোদিনও করিনি, আর যদি ভুলও হয় তো কিছু করার নেই, আমি এসব করিও না আর ভালোও লাগে না আমার কাছে মিষ্টি কোনো জিনিস করতে। তো অন্যান্য জিনিস করি, বানাই, তো মিষ্টি জাতীয় কোনো জিনিস, পিঠে পায়ে সেই সব জিনিস আমার একদম পছন্দ না। আমি নিজেও ভালোবাসি না খেতে, আর বানাতেও ইচ্ছা করে না। তো দেখো বন্ধুরা, আমি গুড়গুলো একটু ভেঙে নিয়েছি, তো এখন আমি গুড়টা দিয়ে দিলাম। তো অনেকক্ষণ ধরেই ফুটিয়েছি দুধটা, দেখো কিছুটা গরম হয়ে এসেছে দুধটা, আর পিঠেগুলো ভালোই নরম হয়ে গেছে। তো এখন গুড়টা দিয়ে কিছুক্ষণ ফোটাবো, আরও ফুটিয়ে নিয়ে লাস্টের সব শেষে তো চালের গুঁড়ো, অল্প একটু চালের গুঁড়ো জলের সাথে গুলতে হবে, গুলে নিয়ে পাতলা করে তারপরে দিতে হবে আর নাড়তে হবে। তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো কীভাবে দিচ্ছি আর নাড়ছি। ওটা কনস্ট্যান্ট নাড়তে হবে, নাহলে না মানে চালের গুঁড়োগুলো দলা হয়ে যাবে। তো দেখো দেখতে তো বেশ ভালো লাগছে, আর গুড়ের যে একটা হালকা সুন্দর কালার সেটা চলে এসেছে। তো বন্ধুরা, আমি কিন্তু এগুলো কিছুই জানতাম না, তো আমার শাশুড়ি করে, তো সেটা দেখে দেখেই কিছুটা শিখেছি। আর সত্যি কথা বলতে আমি বাপের বাড়িতে কিছুই শিখে আসিনি, সমস্তটাই আমার এ বাড়িতে এসে শেখা। তো দেখো চালের গুঁড়োটা আমি গুলে নিয়েছি, আর দেখো এই যে একদম পাতলা করেই গুলেছি, তো এটাই আমি আস্তে আস্তে ঢালবো আর নাড়বো। তো তাহলে আর দলাটা বাঁধবে না, মানে পুরো পুরোটার সাথেই মিশে যাবে এই চালের গুঁড়োটা। তো এটা দিলে ঠিক থেকে ভাবটা হয় আর খেতে খুব সুস্বাদু লাগে। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমার দুধ দিয়ে পিঠা জাল দেওয়া হয়ে গেছে। তো দেখতে কেমন হয়েছে তোমরাই বলবে, আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো এবার খাবার পালা, এবার খেয়ে ও টেস্ট করে বলবে কেমন হয়েছে। তো দেখো আমি ওর জন্য বাড়ছি, অল্পই বাড়বো, কেন ও পিঠে পায়েস এসব জিনিস না ঠান্ডা হলে খেতে ভালোবাসে, তো একদম গরম গরমটা ভালোবাসে না। তো তাও আমি জোর করেই দিচ্ছি দুটো টেস্ট করে দেখার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করব। তো আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, আর সবাইকে বলবো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করবে। খেয়ে বলবা কেমন আছে।